बोलो जरे और से दिवे तुम्हारी कोई मुखे आगू आपन बोलो तुम पने ओ ভালো বাসর অমর পুত্র বলো তারে সে দিবে তোমার ওই মুখে আগু আপন বলো করে আর আমি বয়স বাড়ছে সেটাই বা বলি কি করে
আমার বয়স তো দিন দিন কমে যাচ্ছে, তাই না বাবা? আমার দয়ার হরি চাঁদ, আমার দয়ার হরি চাঁদ, আমার গোবিন্দ, আমায় গুনে গুনে যে কটা দিনের জন্যই ধরা ধামে পাঠিয়েছিল, আর থেকে আমার যে একটা গোটা দিন চলে গেল, আজ আমার জীবন থেকে আমার এই যে কত বড় একটা ভালো দিন আমার জীবন থেকে চলে গেল, এই ভক্ত সঙ্গ করতে করতে সঙ্গ করতে করতে আমার জীবন থেকে চলে গেল, নতুন বছর আসে, তাই না বাবা? একটা একটা বছর আসে, আমরা কত আনন্দ করি, এখন ফোনে আমরা কত কমেন্ট করি, আমরা ইংলিশে লিখি হ্যাপি নিউ ইয়ার, কত আনন্দ করছি, পার্টি দিচ্ছি, আমরা পিকনিক করছি, কিন্তু তুমি একটিবার ডিপলি করে ভেবে দেখো বাবা, আজ তুমি আনন্দ করছো নতুন বছর এসছে, কিন্তু তুমি একটিবার ভেবে দেখো তোমার জীবন থেকে যে গোটা একটা বছর চলে গেল, নতুন বছর এসেছে, তুমি কত আনন্দ করছো, কিন্তু তুমি একটিবার ভেবে দেখো বাবা, তোমার জীবন থেকে তাই তো আজ আমি এখন বুঝতে পারি যে আমি যাকেই যত আপন ভাবি না কেন, আমার এই জীবন সন্ধ্যা লগনে যখন ক্লান্ত চরণে তোমার ওই ভবন নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিনে তুমি নিজ হরিবা
পরিবার অর্জুন আমার এইভাবে অর্জুন আমার নয়নের গঙ্গা জলে গঙ্গা পূজা করলে রৈদাস আমার কৃষ্ণ নাম করতে করতে কুয়োর জলে নামলে ধন্য হল পতি পাবনে গঙ্গা ধন্য হল পতি পাবনে গঙ্গা তাই তো স্নান সেরে রৈদাসের সা কর্ণ অর্জুন আমার কৃষ্ণ নামে নিবেদন করে মুখে দিয়ে মনে মনে চিন্তা করছে তাই তো হে জীবনে কভু এমন মধু করি নাই আমি হয়তোবা কৃষ্ণ নিবেদিত প্রসাদ বলেই এত স্বাদ পেটে আর জায়গা নেই কিন্তু রসনাই বলছে আরেকটু পেলে বোধহয় ভালো হতো তাই তো খাওয়া দাওয়ার সাক্ষ্য করি অর্জুন আমার রৈদাসকে নিমন্ত্রণ জানিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছে এবং পাঁচ ভাইকে এবং কৃষ্ণকে জানিয়ে দিলেন আগামী করল রৈদাস সেবা নিতে আসবে বৈষ্ণব শ্রেষ্ঠ রৈদাস আগামী করল রাজপ্রাসাদে সেবা নিতে আসবে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্রৌপদী সহ পাঁচ ভাইকে সতর্ক করে দিলেন বললেন আগামী করল রৈদাস সেবা নিতে আসবে উত্তম আসনে বসাবে এবং তার চরণ ধৌত করাবে আরো চরণ ধৌত জল সকলে সেবন করবে এবং সর্ব আঁকড়ে লেপন করবে মনে রেখো আমি বৈষ্ণবের দাস বৈষ্ণবের অপমান আমি কোনোদিন সহ্য করতে পারি তাই তো পাঁচ ভাইকে সতর্ক করে দিলে আর এদিকে এদিকে রৈদাস আমার কি করেছে বিনিদ্র রজনী কাটিয়ে প্রভাত হতে মনে মনে চিন্তা করেছে যা আমার জীবনের সেরা প্রভা আজ আমার জীবনের সেরা প্রভা আজ আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন পাব আমার এই জীবনে তো কত প্রভাত এসেছে আমার এই জীবনে তো কত প্রভাত এসেছে কিন্তু আজ আমার জীবনের সেরা প্রভাত আজ আমি প্রাণ গোবিন্দের দর্শন পাব এইসব কথা মনে মনে চিন্তা করছি আর রাজপ্রাসাদের দিকে রওনা হচ্ছে
আরে দেখি কৃষ্ণ আমার পাঁচ ভাইকে নিয়ে রৈদাসের অপেক্ষায় ওই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। রৈদাস আমার দূর থেকে কৃষ্ণকে দেখতে পেয়েছে, কৃষ্ণকে দেখতে পেয়ে কৃষ্ণকে দেখিয়ায় ওই ঝরে ছেন ঝরিছে নয় এবং রয়ে
সবাই একসঙ্গে মিখে কৃষ্ণ নামে নিবেদন করে মুখে দিয়েছে। দেখুন কৃষ্ণ নামের সাহায্য পেয়েছে, কৃষ্ণ নামের সাহায্য পেয়েছে, তার কাছে যে কোনো সাধু তো বিশ্বাস, তাই না বাবা? কৃষ্ণ নামের সাহায্য পেয়েছে, তার কাছে যে কোনো সাধু তো বিশ্বাস। তাই সেই সকল সাধ একসঙ্গে মেখে যখন কৃষ্ণ নামে নিবেদন করে মুখে দেওয়া হয়, তখনই তো সেটা হয় প্রসাদ। এই রৈদাস আজ আবার কি করেছে, ওই সকল খাদ্যদ্রব্য একসঙ্গে মেখে কৃষ্ণ নামে নিবেদন করে মুখে দিয়েছে। তাই দেখে দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, তাই তো আমি এত কষ্ট করে এত স্বাদের খাবার আমি রান্না করেছি, আর এই ছোট জাত মুচির ছেলে সেই সকল খাদ্যদ্রব্য একসঙ্গে মেখে খাচ্ছে, ও রাজকীয় খাবারের স্বাদ বুঝবে কি? কত কষ্ট করে রান্না করেছি, আর এই সকল খাদ্যদ্রব্য একসঙ্গে মেখে মুখে দিয়েছে। আর এদিকে যুধিষ্ঠির আমার কৃষ্ণকে ডেকে জিজ্ঞাসা করেছে, হে কৃষ্ণ, বৈষ্ণবের সেবা তো শেষ হতে বসল, কিন্তু কই স্বর্গে তো ঘণ্টা ধ্বনি হলো না, বৈষ্ণব ভোজন তো শেষ হতে বসলো, কিন্তু স্বর্গে তো ভাট্টার ধ্বনি হলো না। কৃষ্ণ বলেছে, মহারাজ স্বর্গে ঘণ্টার ধ্বনি হয়নি, তার একটা কারণ আছে। তাই কারণ জানতে গেলে আপনাদের প্রত্যেকের মনের কথা খুলে বলতে হবে। তাই প্রথমেই সখী, তুমি তোমার মনের কথা খুলে বলো। তো দ্রৌপদী আমার বলছে, আমি মনে রেখো,
ভাবের অপমান আমি কোনোদিন সহ্য করতে পারি না, তাই তো বলছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার বন্ধু ভাই, ভক্ত আমার ভক্ত আমার মাতা, ভক্ত